মই অমলক জলাই দিয়া নাই। অমরে মোক বদনাম করবলে নিজে পেট্রোল ঢালি মূর ঘর নিজকে জ্বলাইছে। তেজপুর আটক যুবতীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি। অমরের সুতরাং মূল প্রেমর সম্পর্ক আছে। এমাহর আগরপা আমার সম্পর্ক ফাঁক মেলিছিল। সেয়ে সি নিজে শরীরত জুই জ্বলাইছিল। তেজপুর আরক্ষী থানার ভিতর এইদরে স্বীকারোক্তি দিছে অমর নামের যুবকজনক জ্বলাই দিয়ার অভিযোগত আটক করা যুবতীগুলো। এয়া শুকুরবারের দৃশ্য। তেজপুর শহরের মাজমজিয়াত অবস্থিত লম্বুদরপরা পথক এইদরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল অমর নামের এই যুবকজনক। জ্বলন্ত অবস্থাত অমরে স্বীকারোক্তি দিছিল। অমরক জ্বলাই দিছে তার প্রেমিকা আর প্রেমিকার লগর নতুন বন্ধুয়ে। কিন্তু অমরের বক্তব্য মিছা বলে দাবি করেছে ইতিমধ্যে আটক করা যুবতীগুলো। উল্লেখযোগ্য যে অমরের স্বীকারোক্তির ভিত্তিত ইতিমধ্যে অমরের প্রেমিকা আর প্রেমিকার মাকক আরক্ষী গ্রেপ্তার করেছিল। কিন্তু এতিয়া এই জুই জ্বলার ঘটনার সঙ্গে অমর নিজে জড়িত বলে দাবি করেছে প্রেমিকাগুলো। আহিলে চাকি কোনোবা এটা পাখন আহি লৈ মই অলরেডি মই ওপৰৰ ৰুমত আছিলোঁ। মই খালি তলপা আওয়াজ শুনিছোঁ জুই জ্বলিছে মৰিব পানী ঢাল এনেকে পিংকি ওলাই মোক এনেকে কৈছে। মই যেতিয়া যেতিয়ালৈকে ওলাই গৈছোঁ মই মোৰ বাৰাণ্ডাত মই তাক দেখাই নাই। গেট চেট খুলি মানে গেট খোলা আছে মই তাক বাহিৰলৈ চাব গৈছোঁ সি বাহিৰত নালাত ওচৰত থিয় হৈছিল এনেকে ৰখি আছে। আপুনি জ্বলাই দিয়া নাই? মই একো কৰা নাই। মইতো অকলে মোৰ পাপা আছিল লগত পাপা তাৰপিছত তেওঁ নাছিলে নেকি? নাই কোনো। আপুনি জ্বলাই দিয়া নাই? মই নাই দিয়া। সি অলৰেডি সি প্লেনতে আহিছে চাগে। কোনে কৰিছে তেনেহ'লে? সি নিজকে নিজে হেৰি কৰিছে জ্বলিছে নিজকে নিজে কৰিছে। ইমান ডাঙৰ হিউজ মানুহ এটা মই কি হিচাপত মই ইমান মোৰতো প্ৰি প্লেন নাথাকে। বান্ধিছে বুলি কৈছে যারে তারে সুতে মোক সন্দেহ করেছিল। খঙত কেতিয়াবা হাত কাটি দিছিল অমরে। কব গেলে 25 ডিসেম্বরের দিনা খ্রিস্টমাস হব একেলগে গৈছো মও ভাল পাইছিল তাক মই এইটো নকওঁ। কিন্তু মোক রাস্তা রখি লৈ এনেকাই চৰি আছে নাজানোতে নিজৰ এক্স গার্লফ্রেন্ডক দেখি লৈ পেলাই মোক চৰি আছে রাস্তা রখি লৈ দিছে বহুত অত্যাচাৰ কৰিছে। মই ভাবিলো আৰু এইখিনি ইমানখিনি মই আগবাঢ়িব নোৱাৰো আৰু য'ত মোক ল'ৰা এজনে হাত দিছে অত্যাচাৰ কৰে মই একো যদি মানে কিবা এটা কাজিয়া লাগিলে নহয় ঘৰত আহি পেলাই বস্তু দলিয়াই থৈ যাব তেনেকৈ চিপ্ছৰ পেকেট কিবা টেডি বিয়াৰ এইবিলাক বস্তু দলিয়াই থৈ যাব। শহরের মাজমজিয়াত এজন যুবকক এগারী প্রেমিকে নতুন প্রেমিকর সুতরাং মিলি পেট্রোল ঢালি জ্বলাই দিবল চেষ্টা করা ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে সমগ্র রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু যুবতীগুলো বারবারে কব বিচারে এই ঘটনার সুতরাং মুঠেই জড়িত নয়। অমরে নিজে করেছে এই কাম। যুবতীর বক্তব্য কিমান সত্য? অমরের বন্ধুবর্গ কি কয়? কি কয় অমরের মাতৃয়ে? কার বিরুদ্ধে কইছে? ছোৱালীজনীর বিরুদ্ধে। কি তাই মাতি নিছিলে নাকি? মাতি নিছিলে মনরা পগলা করে দিছে এই ছোৱালীটি। দুপুরিয়া সময় তাক মাতিছিলে এবার গৌলিখি আকৌ কলে সন্ধিয়া আহিব কারণ যিমানলৈকে আমি গম পাওঁ সময় ধৰিলোঁ কেতিয়া বাজিছিল 4:30-4:45 সময়। সি ঘৰলৈ গৈছে তাৰপিছত তাইৰ লগত আৰু কোনোবা এজন আছিলে হাত সাত ধরে তাই কোনবা এতিয়া বর্তমান খাদ্যর জন্য প্রেমিক যখন আছে এতিয়া তেখেত আছিল হাত বান্ধি পিছফালের সেই লড়াটে পেট্রোল ঢালি মেচটো মারি দিয়েছে লাহে অধীনের পর মানে কই আসে যে কথা কাজে ভাল পাও এনেকা তেনকা কিনা কাজিয়া হিসাবে কিন্তু বস্তুটি হয়েছে এনেকা যে সি আহি পিনে কেতিয়া কৰিছে এইটো বস্তু গম নাই কিন্তু যেতিয়া মানে জ্বলোৱাৰ পিছত যেতিয়া কথা পাতিছোঁ আমি সি কৈছে যে তাৰ ঘৰত মানে সোমাই পিনে ঘৰত সোমাইছিলে সোমাই সিহঁতে মাক আৰু জীয়েকে মানে জ্বলাই পিনে হাতত বান্ধি পিনে জ্বলাই পিনে যে আৰু বান্ধি পিনে জ্বলা জ্বলোৱা বুলি কৈছিলে যিমান পইচা কমাইছে চব সিহঁতৰ ঘৰত দিছে। আমাৰ ঘৰত একো দিয়া নাই মোৰ ডাঙৰ ল'ৰাই খালি সংসাৰটো চলায় আৰু সিহঁতে ল'ৰাটো চব ৰুটি ৰুটি সিহঁতে খাই পগলা বনাই আজি মারি গেছে আর আজি মুখ এখিনি কথা কইছে এই কইছে মানে ইয়াতে গাড়ি এখন লৈছিলে গাড়ি এখন লওঁতে মাজতে গাড়ি কিনি
কিবা এক লাখ টকা কিমান টকা সেইখিন পইচা তারপর লওয়া বুলিও কৈছিল মানে আগতে মই লগর হৈছে যে আগতে মই মানে কৈছিল কিবা মানে 20,000 গাড়ি ফিলছে যে 1.5 লাখ টকা এনে গাই দিছে মই লড়া মই খুদ কৈছিল অমরে দিছে স্কুটিখন সলজনি অমরে দিছে হয় এই ঘটনার পিছত যুবতীগৰাকীৰ নতুন প্ৰেমিক পলাতক অৱস্থাত আছিল কিন্তু শনিবাৰে তেওঁক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে এই সমগ্ৰ ঘটনাৰ ৰহস্য এতিয়াও ফাটিল হোৱা নাই প্ৰকৃততে প্ৰেমিকাই প্ৰেমিকৰ সৈতে মিলি অমৰক জ্বলাই দিছিল নে অমৰে প্ৰেমিকাক বদনাম কৰিবলৈ নিজে জ্বলাই দিছিল সেই কথাৰ অনুসন্ধান আৰম্ভ কৰিছে তেজপুৰ আৰক্ষীয়ে ইপিনে প্ৰেমিকাৰ সৈতে মিলি অমিতক আক্ৰমণ কৰা যুৱক সুনিত্ৰ ৰূপে বিকিক শোণিতপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে বিকি আত্মগোপন কৰি আছিল বিকি বৰ্তমান আৰক্ষীৰ জিম্মাত তেজপুৰৰ পৰা কেমেৰা পাৰ্চন পৰশৰ সৈতে ৰূপজ্যোতি গোস্বামী DY365